মালদার আদিনা ডিয়ার ফরেস্টের 93টি হরিণ দত্তক নিল এনটিপিসি। দত্তকের বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্ট কর্তৃপক্ষ পেলেন প্রায় 10 লক্ষ টাকা। এক বছরের মেয়াদের জন্য 93টি হরিণ দত্তকে নেওয়ার বিনিময়ে এই অর্থ প্রদান করলেন এনটিপিসি কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানালেন, সম্প্রতি এনটিপিসি কর্তৃপক্ষ মালদার আদিনা ডিয়ার ফরেস্টের 93টি হরিণ দত্তক নিয়েছেন, তাই তারা দত্তক নেওয়া হরিণ লালন পালনের জন্য হরিণ পিছু 10,000 টাকা করে প্রদান করেছেন। এছাড়াও হরিণগুলির চিকিৎসা পরিষেবা, প্রজনন মাত্রা বৃদ্ধি করা ইত্যাদি নানান বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তাই এই দত্ত গ্রহণে তারা বেজায় খুশি। तो उनको जो है परिवार में सब करके हम लोग उनको देख रहा है। स्टेट गवर्नमेंट का रेट है कि एक एक डियर को इतना पेमेंट करना है एक महीने के लिए, एक साल के लिए, तो उसके हिसाब से हम लोग उनको पेमेंट करते हैं। आदिना डियर पार्क एनटीपीसी टोटल 93 हरिण को दत्तक लिए थे। ऐसे यही दत्तक ऐसे पश्चिम बंगाल के सिंगल लार्जेस्ट अडॉप्शन एनटीपीसी और वादा किया है वो आगामी जो साल में भी दत्तक प्रोग्राम कंटिन्यू चलेगा, तो ये लेके हम बहुत खुश है क्योंकि हमारा जिला से एक बहुत बड़ा एक प्रोग्राम हुआ है वो भी एनटीपीसी के द्वारा से हुआ है। और किचु काजर जो ना उनार संगे आलोचना हुई थी वोटा जकन अभी तक जाना हो एक एक हरिणर जो 10,000 রুপিয়া এক সালের জন্য টোটাল 93,09,30,000 উনি দিয়ে দত্তক নিলেন। আগামী সোমবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানির ঈদ, তাই আসন্ন ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনিক শান্তি বৈঠক হয়ে গেল কালিয়াচক থানায়। কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন এবং থানা প্রশাসনের পক্ষ থেকে এদিন যৌথভাবে এই শান্তি বৈঠক আয়োজন করা হয় থানা প্রাঙ্গণে। এতে বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্য, ইমাম, মোয়াজ্জেম সহ সমাজের বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার সহ আরও অনেকেই। তারা সকলেই সরকারি বিধিনিষেধ মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে কুরবানি ঈদ পালনের বার্তা দেন। আজকে কালিয়াচক থানার আইসির পক্ষ থেকে আমাদের কালিয়াচক থানার বিভিন্ন ঈদগাহ কমিটিকে এবং বিশেষ করে আমাদের আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে আহ্বান করা হয়েছিল আগামী 17 জুন আমাদের পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে একটা শান্তি মিটিং ডাকা হয়েছিল যাতে কোনো রকমের আমাদের কালিয়াচক এলাকায় অশান্তি দেখা না দেয়। এজন্য বিভিন্ন ঈদুল আজহার যেখানেই জামাত হয় সেই সমস্ত জামাত থেকে সর্দার মণ্ডল এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে বলা হলো যে সুস্থ এবং শান্তভাবে যেন এই পবিত্র ঈদ আল আজহা প্রতি বছরের ন্যায় এবারও শান্ত শৃঙ্খলাভাবে পালিত হয়, তার জন্য আপনারা নিজের নিজের গ্রামে সমাজে অবশ্যই এর প্রতি একটু জোর দিবেন। এবং আমাদেরকে থানার পক্ষ থেকে আইসি এবং বিডিও মশাই জল সরবরাহ এবং ইলেকট্রিক সরবরাহের ব্যাপারে পূর্ণ আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন যে এগুলো কোনো রকমের অসুবিধা পাবেন না, আপনাদের সমস্ত রকমের আমরা সহযোগিতা করব। এই ব্যাপারে শান্তি মিটিং ডাকা হয়েছে।